লক্ষিমপুর জেলা উজ্জ্বলপুর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত জুনবস্তি জওয়াহর জ্যোতি মধ্য ইংরাজী বিদ্যালয়ের খেলপথারত আজিরে পৰা দুদিনীয়া কার্যসূচীর আয়োজন করা হয়েছে খেল মহারণ। ক্রীড়া আর যুব কল্যাণ বিভাগের পরিচালনায় গাঁও পঞ্চায়েত পর্যায়ত অনুষ্ঠিত খেল মহারণ বিভিন্ন প্রান্তর উজ্জ্বলপুর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত আদিবাসী জওয়াহর জ্যোতি মধ্য ইংরাজী বিদ্যালয়ের খেলপথারতো বুধবারে শুভারম্ভ করা হয়। পুয়া পতাকা উত্তোলন করে উজ্জ্বলপুর গাঁও পঞ্চায়েতের খেল মহারণের চেয়ারম্যান তথা জিলা ক্রীড়া সন্থার কার্যকরী সভাপতি লতিফুল আহমেদ হুসেইনে খেলপথার খনির ফিতা কাটি শুভারম্ভ করে লক্ষিমপুর লোকসভা সমষ্টির সাংসদ প্রদান বড়ায়। আনহাতে প্রতিযোগিতা খনি শিখা জ্বলাই শুভারম্ভ করে জিলা আয়ুক্ত সুমিত সত্যবানে। এই খেল মহারণ প্রতিযোগিতা খনিত বিভিন্ন পর্যায়ত দৌড়ের লগতে ফুটবল, ভলিবল, কাবাডি, খো খো আদি খেল অনুষ্ঠিত করা হয়। উক্ত অনুষ্ঠানত উপস্থিত থাকে লক্ষিমপুর বিধানসভা সমষ্টির বিধায়ক মানব ডেকা, জিলা ক্রীড়া বিষয়া সেমি শইকীয়া, লক্ষিমপুর খণ্ড উন্নয়ন বিষয়া হেউতি দলের লগতে বহু কেজন বিষয়ববীয়া। খেল মহারণ সমগ্র অসমতে হয়ে আছে, ঠিক তেনেধরণে আমার লক্ষিমপুর জেলাতেও খেল মহারণের প্রস্তুতি খুবই ভাল। আজি এক তারিখের পর 15 তারিখলেকে 15 নভেম্বরলেকে আমার খেল মহারণ অনুষ্ঠিত হব। তার ভিতর আজি 4টা জিপিত আমি বর্তমান খেল আরম্ভ করলো, রাতেপুরের পর আরম্ভ হয়ে আছে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার এক ডাঙর প্রচেষ্টা, সবল প্রচেষ্টা তেখেতর, সেই প্রচেষ্টাত আমি সকলে ইয়াত আহিছো আর সকলে যাতে এই খেলখনের দ্বারাই আর এই অনুষ্ঠানটির দ্বারাই যাতে আমার যখন প্রতিভাশালী খেলুয়ে আছে, প্রতিভা সম্পন্ন খেলুয়ে আছে, তেখেতসকল আগবাহি যাব আর আগবাহি আমার অসমখনক তেখেতসকলে কিবা এটা দিব বলে আমি খুবই আশাবাদী। কারণ আমার গাঁও ভূঁয়ে অঞ্চলে যখন সুপ্ত প্রতিভা লুকাই আছে, এই প্রচেষ্টার দ্বারাই যাতে আমার এই খেলুয়েসকল, উঠি অহা প্রজন্ম খেলুয়েসকল যাতে আগবাহি যায়, সেয়াই এক ভাল পদক্ষেপ আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সমগ্র অসমৰ তরফৰ পৰা তথা আমার যখন খেলুয়ে আছে আর উদ্যোক্তা মণ্ডলীর তরফৰ পৰাও মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। লগতে আমাক খুব সহায় করে আছে বিধায়ক মহোদয়সকলেও, আমি তেখেতসকলের সহায় পাইহে আমি খুব আগবাহি গেছো। জেলা প্রশাসন তথা জেলা ক্রীড়া বিষয়া কার্যালয়ের তরফৰ পৰাও এই খেলখিনি আরম্ভ হয়েছে আর আমি ভাবিছো ইয়ার ফলাফল আমি খুবই ভাল পাম। লক্ষিমপুরের রহানুদ্দিন আহমেদের রিপোর্ট, অসম আদিত্য।